হাই হাই, এইটা কোনদিন আপনারা কি খাইছেন? আমি তো আজকে এটা প্রথম খাবো। তো এক আপুকে দেখলাম, সে রান্না করছে, তারটা দেখে আমার আসলে একটু লোভই লাগছে, তাই আমিও কিনে নিয়ে আসলাম ডুডুলসের কোরিয়ান রামেন। তা আজকে আমি সেটাই রান্না করব, তাই আপনাদেরকেও একটু শেয়ার করতে আসলাম কেমন করে কি দেখি করতেছি। তাই তেমন কিছু না, এটার ভিতরে ডুডলসের ড্রাই ভেজিটেবল এগুলো সব কিছু ওইটার ভিতরেই দেওয়া ছিল। সব কিছু একত্রে একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর এখানে একটু সয়া সস আর একটু টমেটো সস দিব। আপনারা চাইলে এখানে ভেজিটেবল অ্যাড করতে পারেন, আমি এখানে কোনো রকম ভেজিটেবল দিচ্ছি না। পানির ট্যাপ দিয়ে ডিমটার মাথা ফাইটাই দিছে একদম। এখানে আমি একটা ডিম দিচ্ছি, ডিমটা ফাটিয়ে নিয়ে আমি ডুডলসের ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে 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 নিয়ে নিয়ে এইবার একটু অ্যাড করবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কর্নফ্লাওয়ার দিলে একটু ঘন হয়ে আসে এই আর কি। খাইতে তো মনে হচ্ছে অনেক স্বাদই লাগবো, আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। এইটা কিন্তু অনেক ঝাল ঝাল মনে হইতেছে, কেমন লাগলো এই সহজ রেসিপিটা? আপনারা একটু কমেন্টে জানায়েন। সবাইকে আল্লাহ হাফেজ।